আজ লাঞ্চে বানাবো সোয়া মাঞ্চুরিয়ান আর তার সাথে জিরা রাইস তো চলো তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট মতন সোয়াবিন তো এটাকে আমি প্রথমে জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এবার জল থেকে আমি এটা ছেঁকে নিয়েছি একদম কিন্তু জল নেই খুব ভালোভাবে এটাকে কিন্তু জল থেকে ছেঁকে নিয়ে নেবে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব এটাকে পেস্ট করবে না একটু একটু যেন সয়াবিনের দানা থাকে তো এরকমভাবেই এটাকে কিন্তু গ্রাইন্ড করে নেবে হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই যদি আমার রেসিপিগুলো তোমাদের দেখতে ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে পনেরো ষোলোটা মতন রসুনের কোয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এরকমভাবে একবার সোয়া মাঞ্চুরিয়ান বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখো এটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি সোয়াবিনের মধ্যে ঢেলে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ মতন ময়দা তো বড় চামচের তিন চামচ ময়দা নিয়ে নেবে যেহেতু এখানে সয়াবিনটা অনেকটা বেশি আছে তো এখানে দু চামচ মতন দিয়ে দিলাম আমি ভিনিগার তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিয়ে নিতে পারো এবার ভালো করে এই মশলাটা আর ময়দাটা দিয়ে এই সয়াবিনটাকে ভালো করে মেখে নিতে হবে এবার এটা দিয়ে আমি বলস বানিয়ে নিচ্ছি তো তোমরা যেরকম সাইজের বলসটা বানাতে চাও তো সেরকমভাবেই বলগুলো বানিয়ে নিতে পারো তো আমি এখানে প্রত্যেকটা বল বানিয়ে নিয়েছি দেখো এবার নিয়ে নিচ্ছি আমি দু চামচ মতন ময়দা আর তার সাথে আমি দু চামচ এখানে কর্নফ্লোর নিয়েছি এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি তো ভালো করে গুলবে যেন এখানে ময়দা বা কর্নফ্লোরের কোনো গোটুলি এখানে না থাকে তো দেখো এখানে আমার এই ঘোলটা রেডি হয়ে গেছে এবার এই বলগুলোকে আমি এই ময়দার মধ্যে আর কর্নফ্লোর দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তো তার মধ্যে দিচ্ছি আর তার মধ্যে থেকে এরকম চামচে করে নিয়ে নিয়েছি তাতে কিন্তু খুব তুলতে সুবিধে হয় তো তোমরা এইভাবেই কিন্তু এগুলোকে ফ্রাই করে নেবে বন্ধুরা তোমরা একবার এইভাবে মাঞ্চুরিয়ানটা বাড়িতে বানাতে পারো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখো এখানে কিন্তু আমার প্রত্যেকটা এখানে বলস ভেজে রেডি হয়ে গেছে তো এবার আমি মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি তো আমি এখানে কিউব শেপে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে দুটো ক্যাপসিকাম তো এখানে আমি রেড আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছি তো তোমরা চাইলে শুধু গ্রিন ও ক্যাপসিকামও দিয়ে দিতে পারো এটা তোমাদের ব্যাপার আর এখানে যেহেতু দেখতে ভালো লাগে তাই জন্য আমি এখানে রেড ক্যাপসিকামও ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ইয়েলো ইউজ করতে পারো তো দেখো এখানে আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে এবার আমি আরেকটা পেঁয়াজকে একদম ফাইন করে চপ করে নিয়েছি তার সাথে আমি এখানে আট দশটা মতন রসুনও ভালো করে চপ করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা তো এখানে দেখো বলসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এবার আমি কিন্তু এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপর এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো এক মিনিট এইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি যে ভেজিটেবলসগুলো ছিল সেটা দিয়ে দিলাম তো ভেজিটেবলসগুলো খুব বেশিক্ষণ ভাজবো না এক থেকে দু মিনিট মতন এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে সস দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম রেড চিলি সস এক চামচ তার তারপর দিলাম গ্রিন চিলি সস এক চামচ এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ দু চামচ মতন দিয়ে দিচ্ছি এক চামচ মতন সোয়া সস এবার প্রত্যেকটা সসকে আগে একটুখানি ভালো করে এর সাথে কুক করে নিয়েছি এক দু মিনিট মতন এইভাবে কুক করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ যেহেতু সসের মধ্যে লবণ থাকে আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ মতন ভিনেগার দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতন কর্নফ্লোর আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল তো জল দিয়ে ভালো করে কর্নফ্লোরটাকে আগে গুলে নিচ্ছি এবার এটাকে দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব তো তোমরা যদি খুব বেশি গ্রেভি না পছন্দ করো তো এখানে কিন্তু কর্নফ্লোরের পরিমাণটা একটু কমিয়ে দেবে আর যদি এর থেকেও বেশি গ্রেভি পছন্দ করো তাহলে আরও এক চামচ কর্নফ্লোর এখানে অ্যাড করে দেবে কর্নফ্লোরটা এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল এবার আমি এটাকে এক দু মিনিট মতন একটু ঢাকা দিয়ে আগে ফুটিয়ে নেব। তো দু মিনিট পরে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে আর ভালো করে এটাকে আগে একটু নেড়ে নিচ্ছি এবার এখানে আমি এক এক করে বলসগুলোকে দিয়ে দিচ্ছি বলসগুলোকে এর মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ এটাকে ফোটাবে না এক মিনিট মতনই এটাকে ফুটিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে তো এখানে আমার সোয়া মাঞ্চুরিয়ানটা একদম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো তো চলো এখানে সোয়া মাঞ্চুরিয়ানটা হয়ে গেছে এবার আমরা বানিয়ে নিই জিরা রাইস তো জিরা রাইস বানানোর জন্য আমি এখানে দু চামচ মতন ঘি গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ সামরিচ গোলমরিচ আর তার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে এবার প্রত্যেকটা মশলাকে ভালো করে আগে এর সাথে একটুখানি ভেজে নেব তো এক মিনিট এরকমভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখার চাল বন্ধুরা চালটা যখন তোমরা সেদ্ধ করবে তখন কিন্তু এটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করবে তার মানে চালটা হাত দিয়ে দেখবে দেখবে যে চালটা কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না তো ঠিক এরকম অবস্থা পর্যন্ত চালটাকে সেদ্ধ করে নেবে দেখো দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন লেবুর রস ভালো করে এবার লেবুর রসটাকে এর সাথে মিশিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা অল্প পরিমাণ ধনে পাতা এখানে দিয়ে দেবে আর এই রাইসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানাতেও কিন্তু ভীষণই কম সময় লাগে তো দেখো এখানে আমার রেডি হয়ে গেল কিন্তু এই জিরা রাইস তো চলো এবার এই জিরা রাইস আর তার সাথে সোয়া মাঞ্চুরিয়ানটা আমরা সার্ভ করে নিই বন্ধুরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে